সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে অনেকে কমেন্ট করছে, অনেকে, যে কিভাবে আমরা ফেসবুক একটা ইউনিক ওয়েতে রান করতে পারি এবং এখান থেকে রেজাল্ট নিয়ে আসতে পারি ডিড ক্যাম্পেইন চালিয়ে। তো আমি একটা এই যে আপনাদেরকে আজকে প্রুফ দেখাবো, আগে লাইভ প্রুফ একটু দেখাবো যে আমার কত একটা ক্যাম্পেইনে কয়টা লিড আমি জেনারেট করতে পারছি। তো এখানে আমার সব দেখেন অনেক ক্যাম্পেইন আমার এখানে চলছে, তো এখানে এগুলো আমি রান করেছি। তো এখান থেকে আমরা দেখেন একটা $9.50 স্পেন্ড হয়েছে আমার, এটাতে আমার লিড এসছে মোট 318টা লিড আমরা পেয়েছি। তো 318টা এবং এখানে কস্ট পার রেজাল্ট 3.03 আর সিপিসি হলো 0.01। তো এখানে আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আপনারা ক্যালকুলেটারে দেখতে পারবেন প্রায় 4 টাকার মতন একটা লিড এসছে, 4 টাকার মতন। এখন লিডের কস্ট কিন্তু মানে ডলারের কস্ট অনেক বেড়ে গেছে, এই কারণে কিন্তু আমার 4 টাকার মতন পড়েছে, না হলে কিন্তু আমার এটা 3 টাকাতে চলে আসতো। আসলে $9.50 আমার এতগুলো লিড আমরা পেয়েছি। তো এটা আপনাদেরকে আগে প্রুফটা দেখাই দিলাম, তো আপনারা ক্যালকুলেটারে এটা আবার ক্যালকুলেট করে নিতে পারবেন যে এভাবে আপনারা এই লিড গুলো আসলে নিয়ে আসতে পারবেন। তো আমরা যদি একটা লিডে 5 টাকা করেও নিই ক্লায়েন্টের কাছে, আমি একটা ভালো রেজাল্ট তাদেরকে দিতে পারবো। তো এভাবে আমরা আমাদের আসলে কাজগুলো হয়, আর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো যে কিভাবে আপনারা এই লিড গুলা একবার ইউনিক ওয়েতে আপনারা করতে পারেন। এখান থেকে ডুপ্লিকেট আপনারা ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন, অথবা আমরা ক্রিয়েট করলাম এখন নতুন একটা ক্যাম্পেইন নিব। তার আগে আমরা একটু ড্রাফট করে রেখেছি, এরকম করে আপনারা ড্রাফট অবশ্যই করে রাখবেন, ড্রাফটটা করা আমাদের খুব জরুরি। তো এখানে আমি যেহেতু আমরা দেখেন অনেক ক্যাম্পেইন আমরা ক্যাম্পেইন এর আগে বলছি অনেক ভিডিওতে, যে এখানে অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক, যারা বড় বড় কোম্পানি থাকে তারা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস ট্রাফিক এগুলা রান করে। তো এখানে আমাদের প্রথমে এখানে আসতে হয়, এখান থেকে প্রোফাইল থেকে মেটাতে আমরা আসতে হয়, এটা আপনারা খেয়াল করবেন। যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি, অল টুলসে আমার এখান থেকে মেটা থেকে আমার পেজের মেটা থেকে এখানে অল টুলস, তারপর এখানে আমরা অ্যাড ম্যানেজারে চলে আসবো। অ্যাড ম্যানেজার থেকে আমরা কি করব, আমাদেরকে একবার স্টেপ ভাবে দেখাচ্ছি আপনাদেরকে, স্টেপ বাই স্টেপ যাতে বুঝতে পারেন। তাহলে এখানে আসার পরে আমার যখন এখানে আসবে, এখানে আমি এখান থেকে আমার এখানে চুজ করে নেবো আমার যে অ্যাড অ্যাকাউন্টটা, সেটা আমরা চুজ করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট চলে আসলাম। ক্রিয়েটে আসার পরে এখন দেখেন আমাদের কি ক্যাম্পেইন আমরা চালাবো, অ্যাওয়ারনেস ট্রাফিক, এগুলো বড় বড় কোম্পানির এঙ্গেজমেন্ট হলে আমার লাইক শেয়ার কমেন্ট এগুলোর জন্য দরকার হলে আমার এঙ্গেজমেন্ট আমরা তখন করব। আর প্রত্যেকটা ইয়াতে আপনারা মনে রাখবেন, প্রথমে সেলস ক্যাম্পেইন না চালিয়ে নতুন হলে আপনারা অবশ্যই এঙ্গেজমেন্ট করবেন। আর এখানে লিডস এর আমার জন্য আমরা আজকে চালাবো, তো লিড আমরা কালেক্ট করব, সেজন্য এই লিড ক্যাম্পেইনটা আমরা তখন সিলেকশন করব। তো আশা করি সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, কারণ নেট খুঁটিনাটি আপনারা মিস করবেন না অবশ্যই, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অ্যাপ প্রমোশনের জন্য হলে অ্যাপ প্রমোশন, আর সেলস ক্যাম্পেইন যদি হয় সেলস ক্যাম্পেইন। আমি আবারও বলেছি এঙ্গেজমেন্ট আগে চালিয়ে রাখবেন, আর ট্রাফিক অ্যাওয়ারনেস এগুলো আপনারা ইচ্ছা করলে চালাতে পারেন। আর প্রথমে এঙ্গেজমেন্ট মিনিমাম একদিন চালাই নেবেন, আর অ্যাওয়ারনেস ট্রাফিক এগুলো প্রয়োজন হলে চালাবেন। আর এই এঙ্গেজমেন্টে আপনারা একদিন চালানোর পরে তারপর আপনারা সেলসে সেটা আপনি করবেন, প্রথমে সেলস অবশ্যই চালাবেন না। তো এখানে আমাদের এঙ্গেজমেন্ট এটা মানে আমরা প্রথমে এঙ্গেজমেন্ট চালিয়েছি এবং তারপরে সেলস চালিয়েছি, তারপরে এখন আমরা লিড ক্যাম্পেইনটা চালু করব। এখন এখান থেকে আমি লিডে কন্টিনিউ করলাম, এখন দেখেন এখানে আমার ম্যানুয়াল করব, তারপর কন্টিনিউ করব। একটু ওয়েট করবেন, এই ইন্টারফেস আসলো। এখন এখানে 3টা পার্ট থাকে, 3টা পার্টের মধ্যে এখন এটা আমাদেরকে ডি নেম করে নিতে হবে। প্রথমে এটা হলো ক্যাম্পেইন, নিউ লিড ক্যাম্পেইন নেম এখন দিব, আমি একটা নেম সিলেকশন করছি, আপনি আপনার মতো করে ইচ্ছা মতো নামটা সিলেকশন করে নেবেন। আমি এখানে এই নামটা দিলাম, তো দেখেন এখানে আমার নিউ মানে এই কথা আমি ডিলিটও করতে পারি, কোনো কিছু করতে পারি। তারপরে নিচে আপনি একটু নিচে আসলে দেখেন এই এইটাতে আমার কিছুই চেঞ্জ করার নাই। তারপরে আমরা সেকেন্ড অপশনে আমরা চলে যাব, সেকেন্ড অপশন থেকে আমার এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে নেবো। এটা হলো অ্যাড সেট, এখানে একটা হলো অ্যাড আর একটা হলো অ্যাড সেট, হ্যাঁ এই দুইটা আপনারা খেয়াল করবেন। প্রথমেরটা লিড ক্যাম্পেইন আর এটা অ্যাড সেট, আর নিচেরটা লাস্টেরটা হলো অ্যাড। তো এই তিনটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো এখানে দেখেন আমাদের যদি এই ক্যাম্পেইন আসার পরে অ্যাডভান্টেজ এখানে করি, যদি আমি কোনো এখানে অ্যাড বেশি থাকে তাহলে আমি আইডেন্টিফাই করে দিতে চাই, তাহলে এটা অন করে দেবো। তো এটা আমাদের এখন আমরা অন এটা করব না, আপাতত এটা নিয়ে আমরা নর্মালি কাজ করব। তো দেখেন এখানে আমাদের এখন সেকেন্ড অপশনে আমরা চলে আসলাম, আসার পরে এইখানে এখন আমরা একটা নাম দিয়ে দিতে পারি, যে আমার এখানে যে কোনো একটা নাম আপনি সিলেকশন করে নেবেন।
এখানে আমরা একটা নাম সিলেকশন করলাম। তারপরে এখানে জরুরি একটা বিষয়, আপনি যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে দিবেন, অথবা এই যে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেজ, এই ফর্মে আপনি এটা লিড দিবে, লিড আপনাকে আর হলো মেসেজ এবং মেসেঞ্জারও দিবে। আর এখানে হলো ইনস্ট্যান্ট ফর্ম, আমরা করবো ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার আমাদের দরকার নাই, এটা বারবার মেসেজ আসে, মেসেজ আমাদের একই জিনিস আমি ফর্মে নিয়ে নেবো। তারপরে এরকম আমার দেখাচ্ছে কিসের জন্য, আমার এটা এই পেজটা আমি সিলেকশন করিনি, আমার হলো যে পেজটাতে অ্যাড রান হবে সেই পেজটা আমি সিলেকশন করে দেবো এখান থেকে। এই জন্য এখানে ক্লিক করলে আপনার এইখানে উপরে এই ডান এখানে ক্লিক করলে আপনার এটা আসবে। এখন এখান থেকে আমি এটা সিলেকশন করে নেবো পার্সোনাল, এখান থেকে আমি এটা আমার পেজটা সিলেকশন করে দিলাম। এখন দেখেন এটা চলে গেল, এখন আমার এটা প্রসেস হবে, একটু নিচে নামবো আমরা, এখান থেকে আমরা উপরেরটাই রাখবো ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস। তারপরে একটু নিচে আসলে বাজেটটা আমরা করে দেবো, এখানে $3 আমরা একটা বাজেট আমরা ফিক্স করব। নর্মালি আপনার মিনিমাম $3 একটা করার চেষ্টা করবেন আপনারা, এটা একটা ভালো রেজাল্ট হয়। এখানে দেখেন লাস্ট, এখানে আপনারা একটু নিচে নামলে একটু ওয়েট করবেন, এখানে আপনাদের অনেক সময় দেখবেন যে ডান পাশে এখানে 8 থেকে 23 যদিও দেখায়, তারপরেও কিন্তু আমার রেজাল্ট অনেক বেশি, কারণ দেখেন একটা $3 বলছে 8 থেকে 23টা লিড আসবে অনলি। তাহলে আর আমার কত পেয়েছি আমি, $3 মোটামুটি মানে 100 লিডের মতন পেয়েছি আমি, যে হিসাবটা করলাম $1 প্রায় 35 থেকে 35টা। তো এখানে আমরা তারপরে লোকেশন আমরা এখানে ফিক্স করব, লোকেশন যদি আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে আপনারা বেশি কিছু চেঞ্জ করতে চাইবেন না, ফেসবুকে অটো করতে দেবেন, তাহলে চেঞ্জ করলে আমি লোকেশন এখানে ক্লিক করার পরে ইনক্লুড যদি কোনো কিছু এখানে দিই, যে কোনো কিছু ইনক্লুড করতে চাই তাহলে স্পেসিফিক করতে চাই কত কিলোমিটার, তাহলে দিব। আর যদি নিচে এখানে এক্সক্লুশন যদি দিই, আমি কোনো কিছু বাদ দিতে চাই, সাপোজ এখানে যদি আমি লিখি রাজশাহী জেলা, ধরেন এরকম কিছু আমি যদি লিখলাম রাজশাহী সিটি, তাহলে এটা হলো এই জেলা, এটা আমি দিলাম রাজশাহী সিটি সরসাকা। এখানে এখন আমি কিলোমিটার উল্লেখ করে দিতে পারবো, এত কিলোমিটার, তাহলে এই জায়গাতে একটা দেখাবে না, আপনারা খেয়াল করে দিবেন, আমি যদি কিলোমিটার বাড়াই তাহলে এটা বাদে আমার সম্পূর্ণ বাংলাদেশে একটা দেখাবে। এটা আশা করি এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এটা যত আপনি ডাটা এগুলো দিবেন, ডান পাশে আপনার এস্টিমেটেড ডেইলি রেজাল্ট এটা কম বেশি হবে। তো এখানে আমার এখন একটু নিচে নামলে, একটু নিচে নামবো, তারপরে দেখেন এখানে আমার হলো অডিয়েন্স, এখন আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যদি আমি অডিয়েন্স সেভ অডিয়েন্স থাকি করব, না হলে এখানে আমি অডিয়েন্সে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পরে এখান থেকে আমার এডিট থেকে আমি আমার যদি স্পেসিফিক আমি করতে চাই 18 থেকে 65 নিচে, তাহলে এটা আমি করব। আমরা এটা কোনো কিছু ছেড়ছাড় করব না, এখানে আমরা জেন্ডারও একই ভাবে, জেন্ডারে আসার পরে যদি এটা এটা আপনাদের মেয়েদের কোনো কিছু হয় বা ছেলেদের স্পেসিফিক হয়, তাহলে সেটা আলাদাভাবে করবেন, আর না হলে ছেলে মেয়ে দুইজনেরই রাখবেন অল জেন্ডার্স। তারপরে ডিটেল টার্গেটিং, এখানে আমরা ইচ্ছা করলে আমাদের পছন্দ মতো আমাদের অডিয়েন্স দিতে পারি, কিন্তু আমরা এখানে কোনো কিছুই চেঞ্জ করব না, এটা ফেসবুকের ওপরে ছেড়ে দেবো, ফেসবুক এটা নর্মালি এটা ডিসাইড করবে কোথায় কোথায় তার পৌঁছাতে হবে। তো এখানে আমাদের এখানে প্লেসমেন্টে আসলে আমার ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা আসবো, আসার পরে আমাদের ইনস্টাগ্রামে অ্যাড প্রয়োজন নাই, তাই আমরা এটা তুলে দেবো অডিয়েন্স নেটওয়ার্কে তুলে দেবো, যদি ইনস্টাগ্রাম আপনার প্রয়োজন হয় আপনি দিবেন। তারপরে নিচে এখানে ফিডস থেকে আমরা এগুলো এই যে টিক দেওয়া থাকবে অটো, ফেসবুক সাজেস্ট করছে এগুলো আমাদের এইভাবে থাকবে, আমরা কিছু চেঞ্জ করব না। আমরা এটা পরে কিভাবে করব, যে ডান পাশে 9 থেকে 26টা দেখালো, দেখেন এখানে এখানে আমার লিডটা, তো এই এইভাবে আমরা দেখেন আমরা কাজ করব। তারপরে দেখেন এখানে আমরা অ্যাডে চলে যাব, এখন এই পাশে অ্যাডে আসার পরে আমরা এখানে আবার সেম আমি একটা নাম দিয়ে দেবো, আমার অ্যাডের নামটা কি সেই নামে আমার অ্যাডটা আমি দেখতে পারবো, কারণ আমি অনেক অ্যাড চালালে সেখানে এটা মানে বুঝতে পারবো না কোনটা কি। তারপরে একটু নিচে নামলে, একটু নিচে নামবেন, নেমে এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন নাই, সে কারণে এটা অফ আছে। এখন যদি আমি একটু ওয়েট করবেন, এখানে আমার ইমেজ একটা ওপেন করলাম আমি, দেখেন আমি একটা ইমেজ ওপেন করে নিলাম, কারণ এই ইমেজটা খুব জরুরি, যে বিভিন্ন বিষয়ের মধ্যে লেখা আছে, দেখেন একটা ফ্রি কোর্স বা এরকম কিছু কোনো অফার দিচ্ছেন আপনি, মানে আমার আপনার ইমেজটা অনেক ভালো হওয়া লাগবে, অথবা আপনি যদি ভিডিও করেন তাহলে সে ভিডিওটা অনেক একটা ভালো এখানে ইমপ্রেশন আসা লাগবে, এটা দেখলে যাতে আপনার ক্লিক করে। কিন্তু এখানে ভুলভাল কিছু দিবেন না, মিথ্যা কোনো প্রচারণা করবেন না, কিন্তু একটা অ্যাট্রাকটিভ কিছু আর তাদেরকে অফার এগুলো কিছু প্রোভাইড করতে হবে, সেই ধর রকম আপনি করবেন। আর এখানে হাজার আশি আপনি সাইজটা সবসময় রাখবেন, এটা হলো ফেসবুক এবং এটা স্টোরি যেগুলো বিভিন্ন কাজে এটা লাগে, 1080x1080 আপনি রাখবেন। তো এই 1080x1080 আমি সাইজটা করেছি,
এবং আরো দুইটা সাইজ, আমরা তিনটা সাইজ নিয়ে মোট কাজ করি। তিনটা সাইজের মধ্যে আমি পরে আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি কি কি সাইজ আপনারা নিবেন। তো এখানে এটা 1080x1080 এই সাইজটা আমরা করেছি। তো সেইভাবে সাইজ করার পরে আমরা কি করবো, একটু নিচে নামবো। এখানে অ্যাড মিডিয়া থেকে আমি ইমেজও দিতে পারি অথবা আমরা ভিডিও দিতে পারি, যে কোনো একটা আমরা সিলেকশন যখনই করব তখন ডান পাশে এগুলো কিন্তু আপনার শো করবে একটা। তো আমরা যদি এখানে একটু সিলেকশন করি, সাপোজ আমরা ইমেজ করব অথবা ভিডিও করব, তো যে কোনো একটা আমরা সিলেকশন করি, এখানে দেখেন আমরা যদি এখানে সিলেকশন করি, সাপোজ যদি আমরা ভিডিও থেকে সিলেকশন করি, দেখেন এখানে কয়টা সাইজ আছে, এই সাইজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো 1920x1080, এটা সাইজটা ওয়াইড 1920x1080, এটা হলো 1080x1080। দেখেন এই সাইজটা আমি বলছি, আর এটা যেরকম বললাম 1080x1920, এই তিনটা তিন রকম সাইজ হয়, ওয়াইড হলো 1080, 1920 হাইট। তো এই তিনটা সাইজ অবশ্যই আপনাকে খেয়াল রাখা লাগবে কোনটার ক্ষেত্রে কোনটা। এটা আমি প্রথমে সিলেকশন করলাম, এটা ফিডের ক্ষেত্রে এগুলো থাকে 1920x1080। এখন আমরা নেক্সট দিব, পরে আমরা এগুলো ঠিক করে দিব। আমরা এখন আপাতত কোনো চেঞ্জ করব না এইসব জায়গাতে, এটা আপাতত এইভাবে থাকবে। কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এটা পরে এডিট করছি আমরা এই জায়গাটা। আমরা একটু খালি দেখছি যে কোনটা কি প্লেসমেন্ট হচ্ছে এখানে, তারপর নেক্সট করব, ডান করব। এখান থেকে এখানে আমার কোনো কাজ নাই, আমার অরিজিনাল কাজ এখান থেকে আমরা করব। এখন এই প্রতিটা দেখেন অটো সিলেকশন হয়ে গেছে, এখান থেকে আমাদের এডিট করতে হবে। এটাই অপটিমাইজ করা, এই যে এখান থেকে ক্লিক করলে দেখবেন যে 6 প্লেসমেন্ট, তো এই প্লেসমেন্ট গুলো এখান থেকে কিন্তু আমি সব দেখতে পারবো, আলাদা আলাদা প্লেসমেন্ট এখান থেকে হয়ে যাবে। যে ফেসবুক ফিড ইনস্ট্রিম অ্যাডস, এই যে এর মধ্যে দেখেন আবার কি কি আছে, সেগুলো সবকিছু মার্কেট প্লেস আছে, প্রোফাইল ফিড, সবগুলো এইভাবে নিয়েছে। তো এটাতে আমি যে কোনো একটা যদি আমি এডিট করি, আবার ক্রস করলাম, এখান থেকে আমি করব নিচের গুলো এডিট করব না, আমি এই প্রথম ফার্স্টটা এডিট করব একটা, দেখেন এখানে এই যে এই জায়গাতে এডিটটা করব। তাহলে কি করব, এখান থেকে আমি যখন এটা স্টোরে এই সাইজের নিচ্ছি, তাহলে কি করব, চেঞ্জে আসব আমরা। চেঞ্জে আসার পরে দেখেন এটা আমার স্টোরেজ, মানে এখানে 1080x, এখানে আমরা আপলোডও দিতে পারি ভিডিও, যদি ভিডিও আপলোড থাকে তাহলে আমরা এখান থেকে সিলেকশন করে দেবো। তাহলে এখানে 1080x1080 আমার এখানে লাগবে, কারণ এটা দেখেন দেখতে কেমন লাগছে। তো এখান থেকে আপনারা আবারও বলছি আপলোডটা করে নিতে পারবেন। এখন আমি এটা সিলেকশন করলাম, দেখেন এখানে এখন এই ভিডিওটা সুন্দরভাবে দেখাবে, এই যে 1080x1080। এখানে যদি আমি 1080x1920 দিতাম হতো না, আর এখান থেকে থাম্বনেইল আমি এখান থেকে চুজ করে দিব। এখানে শুধুমাত্র ভিডিও দিলে হবে না, আমার এখানে থাম্বনেইল চুজ করা লাগবে। ম্যানুয়ালে আপনারা আসবেন, ম্যানুয়াল থেকে আমরা আপলোড দিব, আবার যদি আপলোড থাকে ওইখান থেকে দিব অথবা এখানে আপলোড করে দিব। আর এখানে যদি আমি আপলোড করাই থাকে, তাহলে এখান থেকে সিলেকশন করে দিব, এই যে এখানে আপলোডে আপনারা আপলোড করে নিতে পারেন, অথবা এখানে আসলে আপনার এই ইয়াটা আমরা দিয়ে দেবো। এই যে ইমেজের মধ্যেও সেম ভাবে 1080x1920, তারপরে 1080x1080, আর এখানে দেখেন 1920x1080 একটা আছে, অথবা 1200x720 একটা আছে। তো এখানে আমাদের যেহেতু 1080x1080 এটা আমরা সিলেকশন করলাম, সেম ভাবে আমার এটা থাম্বনেইল হয়ে যাবে, এটার উপরে থাম্বনেইল। এই থাম্বনেইলটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এটা ব্যাপার, এখানে সেভ করে দিবেন। এরপরে সেভ করার পরে এইভাবে আমরা অপটিমাইজ করব প্রতিটা, দেখেন এটা যখন করলাম এটার মধ্যে সবগুলাই কিন্তু এই যে অপটিমাইজ হয়ে গেছে এর মধ্যে। তারপরে আমরা আলাদা আলাদা ভাবে পরে করে নেবো, কারণ উপরেরটা আমরা করি সেম ভাবে। এই ফিডের জায়গাতে আমরা এটা ঠিক আছে দেখছি, 1920x এটা 1080, তাহলে এটা ঠিকই থাকবে, শুধুমাত্র থাম্বনেইল এখানে আমরা চেঞ্জ করবো। ম্যানুয়াল এখন আপলোডে যে থাম্বনেইলটা আমার হোয়াইট থাম্বনেইল নেবো, হয় 1920x1080 অথবা 1200x720, এইটা আমরা আপাতত আপলোড করা আছে, কিন্তু আপনারা 1920x1080 নেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ করলে এইখানে দেখেন আপনার চলে আসবে এইটা। এখন সেভ করে নিব আমরা, সেভ করলে এখন দেখেন এই নিচের গুলা আবার ঠিক হয়ে গেছে, সবগুলা অটো হয়ে গেছে। আর এখানে এরপরে এটাও এডিট করে নেব, কোনটা কি কাজের আপনি এটা দেখলে বুঝতে পারবেন, স্ক্রিনটা দেখলে। চেঞ্জে আমরা ক্লিক করব, চেঞ্জে ক্লিক করে আবার এটা 1080x1080 করব, বেশিরভাগ এখানে আপনার 1080টাই হয়ে যাবে। আবার থাম্বনেইল আমরা চেঞ্জ করব, এখানে যদি আমরা ভুলে যাই তাহলে খেয়াল করবেন থাম্বনেইল আমরা চেঞ্জ করে দেবো।
ম্যানুয়ালে আপলোডে ক্লিক করব। এর মধ্যে এখন যেহেতু আপলোড করা আছে, শুধুমাত্র এটা আমরা সিলেকশন করে দেবো, হাজারাশি বাই হাজারাশি সেভ করে দেবো আমরা। এখন দেখেন, এরপরে আমরা এই নিচে আরেকটু এডিট করব, যদি এখানে রিলস থাকে, স্টোরেজ রিলস এগুলোর ক্ষেত্রে, রিলস এর ক্ষেত্রে আবার 1980x1920 থাকে, তাহলে রিলস এটা আমি চেঞ্জ করে দেবো একটু। এই জায়গাতে দেখেন একটু কেমন হয়েছে। আর যখন এখানে আমরা চেঞ্জ আগে আসি, চেঞ্জ আসার পরে এই যে এটা দেখবেন 1080x1920, যখন এটা দিব আপনার এই জায়গাতে কিন্তু আরেকটু দেখতে ভালো লাগবে। দেখেন এটা এখন ওকে হয়ে গেলো, এটা পারফেক্ট। এরপরে আমরা থাম্বনেলটা আমাদের চেঞ্জ করে দেওয়া লাগবে, এটা ভুল করবেন না। ম্যানুয়ালে যে আমরা আবারও বলছি 1080x1920 থাম্বনেলটা আমরা নিব, আবার এখানে আপলোডে ক্লিক করব। এই যে দেখেন 1080x1920 আমরা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম, এখন এটা আমরা সেভ করব। তাহলে এইভাবে আমরা অপটিমাইজ করব, আমাদের প্রপার অপটিমাইজ দরকার, এটা প্রত্যেকটা আমাকে দেখে নিতে হবে। এই প্রপার অপটিমাইজটা না হলে এটা কিন্তু আপনার সমস্যা হবে। প্রাইমারি টেক্সটে আমরা যে টেক্সটটা লিখে রেখেছিলাম, এই টেক্সটটা আমাদেরকে দিতে হবে। এখন আমরা আগেই বলছি, এটা আমরা কিছু ড্রাফট করে রেখেছি, তো সেই ড্রাফটটা আমরা দিয়ে দেবো এখানে। আর এইখানে দেখেন আমরা অ্যাড ম্যানেজারে আবার যাব একটু, আমরা অ্যাড ম্যানেজারে একটু দেখাই দিই যে অপটিমাইজটা কোথায় আপনারা দেখতে পারবেন। এই অপটিমাইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অপটিমাইজ আমরা কিন্তু বারবার বলছি অ্যাড এর পারফরমেন্স কেমন করবে, অপটিমাইজটা খুব গুরুত্বপূর্ণ। আবার আমরা এই আরেকটা ট্যাবে আমরা এই অ্যাডটা ওপেন করে নিলাম, দেখার জন্য যে আমি অপটিমাইজ আসলে করেছি কিনা, আমরা অপটিমাইজ করতে পারি কিনা। যে অ্যাডটা আমাদের এটা হচ্ছে কাজ, সেই অ্যাডটা আমাদের অটো চালু হয়ে আছে, এই জায়গাটা আমরা একটু অফ করে রাখবো একটু, পরে এটা আমরা এটা ক্যাম্পেইনটা অন করব। আবার সেম ভাবে অ্যাড সেটে আমরা এটা এটা আপনাদেরকে বলেছি সবসময় তিনটা অপশন থাকবে, একটা হলো ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, এখানে অফ করে দেবো অ্যাড সেট এটা দ্বিতীয়টা, আর তৃতীয়টা হলো অ্যাড, যেটা আমি অ্যাড করছি মানুষের কাছে অ্যাডটা শো করবে, তো এখানেও আমরা এটা অফ করে রাখবো। এখানে আসলে এটা অফ করে দেই। এখন আমরা অপটিমাইজটা দেখবো, আসলে অপটিমাইজ কোনটা, আর এগুলো ক্রস করে দেবো, সিলেক্ট সিলেকশন যেগুলো আছে। এখন এই যে অপটিমাইজ, যেটা অপটিমাইজটা কোথায় দেখতে পারবেন, এটাই ডান পাশে এইখানে দেখেন, এই যে অ্যাক্টিভ আছে এই যে উপরে 100% দেখেন, 100%। যদি এখানে আপনার অপটিমাইজ কম থাকতো তাহলে 92 দেখাতো, 80 দেখাতো, যেটাই থাকতো ওখানে আপনার রিকমেন্ড করতো। আমাদের যেহেতু 100% অপটিমাইজ করা আছে, সেই কারণে অ্যাডের রেজাল্টটা ভালো, না হলে কিন্তু আপনার অ্যাড কস্টটা বেড়ে যাবে অনেক বেশি, তখন আপনার দেখা যায় একটাতে 10 টাকাও কস্ট হতে পারে। কিন্তু ওইখানে দেখেন অ্যাডের রেজাল্ট ইয়ার জায়গাতে কিন্তু বলছিল 8-9 থেকে 26টা রেজাল্ট দেবে, কিন্তু আমাদের $3 আর আমাদের একটাতে কিন্তু 35টা করে রেজাল্ট দিয়েছে। তো এটা বুঝতে পারছেন, এই অপটিমাইজ আপনি যত ভালো করবেন তত আপনার ভালো। এরপরে আমরা কি করবো, প্রাইমারি টেক্সট যে আমরা লিখে রেখেছি বললাম আগে, এই প্রাইমারি টেক্সটটা আমরা এখানে বসাই দেবো আগে কপি করে। আর এটাও আপনার হলো, এটা কোথায় পাবেন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই পর্যন্ত আমি আগে কপি করে এটা হ্যাশট্যাগ সহ, আপনার খুব বড় কিছু লিখবেন না, এরকম করে লিখবেন, একটু দেখে নেন যে এখানে যখন আমি আরেকটা এখানে ট্যাব ওপেন করি, ট্যাব ওপেন করে দেখেন এখানে আমরা একটা ইয়া ওপেন করব, একটু ওয়েট করবেন। আমরা আপনাদেরকে চাই যে সবকিছু শেখাই দিতে, যাতে আপনাদের কোনো কিছুতে সমস্যা না হয়, তো সেই কারণে আমরা দেখাচ্ছি যে আমরা এই অ্যাড লাইব্রেরি কোনোটাতে আমরা কোথায় থেকে পাবো, মানে আমরা এটা লিখবো, মানে যেটা অ্যাড কপিটা লিখবো, সেই কপির জন্য ধরেন আপনাদের অ্যাড আসে অনেক ইয়াতে, সেটা অ্যাডের জন্য এই অ্যাডের এই জায়গাতে যে আপনারা এটার আইডিয়াটা নিতে পারেন, যে ওয়াই আই এম সেইং দিস অ্যাড, এখানে ক্লিক করলে কত বছর সে এখানে সিলেকশন করেছে সেই অ্যাডটাতে, আপনার রিলেটেড অ্যাড গুলো আপনারা ইয়া করবেন। এটা একটা অপশন এখান থেকে আপনার দেখা। এবং আবার এখান থেকে যদি আমি ক্রস করি বের হয়ে যাই, আবার একটু ওয়েট করে আমি বের হয়ে গেলাম, আবার তারপরে এখান থেকে আমি কি করব, এটা ধরেন পেজটাই ওপেন করে নিই, এখানে যদি আমি পেজটা ওপেন করে নিই, পেজে আমরা পেয়ে যেতে পারি যে কোনো পেজের অ্যাড আমরা কোথা থেকে পাবো। তাহলে এখানে অ্যাবাউটে যাব আমরা, অ্যাবাউটে যে ট্রান্সপারেন্সি, পেজ ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে সি অল এ একটু ক্লিক করব, করার পরে এখানে আমরা একটু নিচে নামবো, গো টু লাইব্রেরি, এখানে আমরা ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করলে একটু ওয়েট করবেন, অথবা আমরা অ্যাড লাইব্রেরিতে যেও যেতে পারি, এই যে এখান থেকে অ্যাড লাইব্রেরিতে আমরা সার্চ করতে পারি উপর থেকে, আর এখানে আমরা এই যে এখান থেকে আইডিয়াটা পেয়ে যাব, এই আইডিয়াটা পেয়ে যাব যে আমার কি কি অ্যাড কপি এখানে আছে, তো এখান থেকে আমরা আইডিয়া নিয়ে একটা জেনারেট করে নিব এইভাবে। তো এখান থেকে দেখেন আমার এই অ্যাড কপিটা যখন লিখেছি, নিচে হ্যাশট্যাগও দিয়েছি,
এরকম করে আপনার লিখবেন, কিছু পয়েন্ট দিবেন। আর এই যে বোল্ড করা, এই কিছু কিছু বোল্ড করা, এটা কোথা থেকে করবেন? এটা এগুলো করলে অ্যাড এরিয়াটা আরেকটু ভালো হয়, অপটিমাইজ আরেকটু হয়। তো এটার জন্য এই লিঙ্কটা আপনারা ইউজ করবেন, lingojam.com, lingojam.com অবলিক ফেসবুক ফন্টস। তো এটা আপনারা সিলেক্ট এটা করবেন, এইখানে একটু কপি করে, কপি করে বলতে মানে এইটুকু আপনারা ইন্টার করবেন। ইন্টার করলে নিচে দেখেন এখানে এরকম আসবে। তো এখান থেকে আমরা এটা পেস্ট করব, যেটা আমি লিখবো। ধরেন সাপোজ এই কথাটা আমি লিখলাম, এই কথাটা লিখলে ডান পাশে এটা বোল্ড করে দেবে, বোল্ড এবং আইটালিক সব রকমই আমাকে এটা সাজেস্ট করবো। তো আমি যে কোনো একটা নিতে পারি, এটা নিতে পারি, অথবা আমরা নিচে যে আইটালিক আছে এই আইটালিকও আমরা নিতে পারি। তো এভাবে কপি করে আমরা কি করব, তখন ওইখানে শুধুমাত্র বসাই দিব। তাহলে এভাবে বুঝতে পারছেন বোল্ড আমরা করতে পারি। এবং এখানে মাস্ট বি আপনারা ইমোজিও ইউজ করবেন, এই ইমোজি গুলো ইউজ করবেন। কিছু কিছু ইমোজি আমরা ইউজ করেছি, যে মেন ফুড দিয়েছি, এগুলো দিয়েছি আমরা বোল্ড, জায়গা জায়গা বোল্ড করে দিয়েছি। এটা একটা অপটিমাইজ করার জন্য, এবং এটা দেখতেও ভালো লাগে। আর এখানে দেখেন এই যে ওয়েবসাইটে এই কথাগুলো বোল্ড করে দিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা কাজগুলো করবেন ইউনিক ওয়েতে। সবগুলো কাজই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা গুগল ইমোজি কোথায় পাবো, ইমোজি যেটা বললাম আপনাকে, ইমোজির জন্য এখানে গুগলে ইমোজি লিখবেন, এইটাতে আপনারা আসবেন ইমোজি পিডিয়া। তারপরে এখানে আপনি যে ইমোজি নেবেন সেটা আপনি জাস্ট হলো ক্লিক লিখবেন, সেটা রিয়াকশনটা, তারপরে এখান থেকে ক্লিক করবেন, একটা ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিলে এখানে আমরা কি করব, এখান থেকে এখন আবার এখানে এসে আমরা এটা ইমোজিগুলো দিয়ে দিতে পারি, সুন্দর সুন্দর ইমোজি আপনি অ্যাড করবেন। এখন হেডলাইন আর ডিসক্রিপশন একটা দিতে হবে, এটা আমরা লিখে রেখেছি। একটা ইউনিক কথা আপনি দিবেন, অবশ্যই এখানে দিবেন, যাতে এটা অ্যাট্রাক্ট হয় সবাই এই জায়গাতে আপনার ক্লিক করার জন্য। তারপরে এখানে vidIQ প্রো আমরা সাপোর্ট এটা দিয়েছি শুধুমাত্র, এখানে আমরা এটা ক্লিক করলাম। এখন এটা ক্লিক করার পরে আমরা কি করব, দেখেন এখানে ডান পাশে আমরা একটা দেখতে পারবো, একটা দেখতে পারবো। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই জায়গাতে এটা আমরা দিয়েছি এইভাবে। তো এটা যখন আমাদের এটা এই সবকিছু দেখবো যে আমাদের সব ওকে হয়ে গেছে, তখন আমরা কি করব, এখন দেখেন এই একটা প্রথমে এরকম ভাবে দেখাতো, কিন্তু আমরা যেহেতু থাম্বনেল ইউজ করেছি, সেহেতু থাম্বনেল ইউজ করার জন্য একটা আরো সুন্দর ভাবে দেখাচ্ছিল ওইভাবে। তো এখানে আমাদের এখন নেক্সট প্রসেস হলো, আমরা হেডলাইন দিয়ে দিলাম, হেডলাইন দিয়ে দিলাম যেহেতু লিড ক্যাম্পেইন আমরা করেছি। এখানে আমরা এই যে এখানে সাইন আপ আছে, সাইন আপ চলে আসবে। আর যদি অন্য ক্যাম্পেইন হতো তখন আমরা কি করতাম, এখান থেকে বাই নাও বা সব এখানে বুক নাও এরকম কিছু আমরা দিতাম। তো এখানে যেহেতু আমরা সাইন আপ এখন করব, করার পরে আমরা একটু নিচে নামলে এখানে ক্রিয়েট ফর্ম, এখানে নতুন ফর্ম একটা, যে এগুলো আগের ফর্ম করা আছে তাই এগুলো সাজেস্ট করছে। কিন্তু আমি যদি নতুন একটা ফর্ম করি, যেহেতু লিড ক্যাম্পেইন আমার, লিড ক্যাম্পেইনের জন্য ফর্ম করলে এখানে আমাদের আলাদা একটা ফর্ম আমাকে দেওয়া লাগবে। এখানে প্লাস করলে এখন দেখেন আমার এখানে আমরা হায়ার ইন্টেন্ট বেশি, আমরা এটা মানে রেজাল্টটা ভালো চাচ্ছি, সেই জন্য হায়ার ইন্টেন্টটা আমরা দিব। তারপরে এখানে ডান পাশে দেখেন যেটা যেটা করব চলে আসবে এগুলো। এখানে আমরা একটা নেম দিব ফর্ম নেম, যেটা আপনার শো করবে। তারপরে এখানে একটু ওয়েট করবেন, এখানে আমার এগুলো সব করার পরে ইন্ট্রোতে আমরা আসব। ইন্ট্রোতে আসলে এখানে যখন হেডলাইন আমি একটা বসাবো, আমার এই যে ডান পাশে হেডলাইনটা এগুলো এইভাবে দেখাবে, প্যারাগ্রাফ যেটা দিব সেটা আপনার দেখাবে। তো আমি একটু লিখে রেখেছি, সেগুলো আমি এখানে পেস্ট করে দিই, এখানে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে এখানে এসে আবার নিচে এই কথাটা আমি পেস্ট করে দিব, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন দেখেন এই ডান পাশে এগুলো এইভাবে দেখাচ্ছে। কোয়েশ্চেন কিছু দিব, নেক্সটে আমার কোয়েশ্চেন আসবে, যারা ফর্ম ফিল আপ করবে। ডিসক্রিপশনে আসার পরে আমরা কি করব, এখান থেকে ডিসক্রিপশনটা দিব, ডিসক্রিপশনে এই কথাটা দিব যে আপনার নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল, কারণ অনেকজন হোয়াটসঅ্যাপ নাম্বার নাও দিতে পারে, সেজন্য এটা আমরা কথাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সেটিং এ আমরা এখানে অবশ্যই ওপেন করে দিব, এই ওপেন কথাটা করে দিব। এখানে একটা জিনিস দেখানোর জন্য এখানে আবার আনলাম পাশে সেটিং এ, এখানে আমার ওপেন থাকলে সবাই এটা দেখতে পারবে অ্যাড বাদে। আর এখানে দেখেন দুইটা আছে, ইমেল আর হলো ফুল নেম। এখন যদি আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাই, তাহলে এখানে আমাকে একটু অ্যাড করা লাগবে ক্যাটাগরি। এখান থেকে আমরা কি করব, ফোন নাম্বার দিব। এখন ফোন নাম্বার এখান থেকে আমরা চুজ করে নেব ফোন নাম্বার। তারপরে এখন আমরা এই যে ডান পাশে দেখতে পারবো ফোন নাম্বার। তো এখন আমরা সেটিং এ যদি যাই আবার, এই ফোন নাম্বার দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এখন এই জায়গাতে আমরা হোয়াটসঅ্যাপ লিখে দেবো, তো হোয়াটসঅ্যাপ এই জায়গাতে কথাটা তারা দেখতে পারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে শো করে। এরপরে এখানে আমার কন্টেন্টটা আবার চলে আসবো, আসার পরে নিচে আসলে এখন এটা আমার হয়ে গেল এই কাজটা, প্রাইভেসি পলিসি। সবগুলোতে প্রাইভেসি পলিসি আসলে লাগে, তো আমাদের সাইট থেকে আমার প্রাইভেসি পলিসি নিয়ে নেবো।
আর না হলে আপনি ফেসবুকের পেজ থেকে পেজের জন্য আপনি প্রাইভেসি পলিসি আপনি নিতে পারেন। যদি প্রাইভেসি পলিসি জেনারেটর লিখেন গুগলে তাহলে এটা আপনি জেনারেট করে নিতে পারবেন। তো এখানে আমাদের সেট এখানে সাইটে যে আমরা কি করব, এখান থেকে যে প্রাইভেসি পলিসিটা কপি করে জাস্ট ওখানে বসিয়ে দেব। এখন আমরা পেজে চলে আসব, এখান থেকে আমরা এটা বসাই দেব। আর যে কোনো জায়গায় আপনি গুগলে এসে আপনার ফেসবুক পেজ অথবা এটা বললাম যে জেনারেট করে নিতে পারেন প্রাইভেসি পলিসিটা, ফেসবুক পেজ পলিসি জেনারেটর করলে আপনার এটা চলে আসবে। এখানে আমরা এটা বসালাম লিংকের জায়গাতে। আর এখানে দেখেন নিচে এখন রিভিউ স্ক্রিন, তারপরে এখানে মেসেজ ফর লিডস। এখন লাস্টে আপনার এই কথাটাতে কি আসবে, লিডস এর লাস্টে কোথায় যাবে, তো সেটার জন্য একটু কথা এখানে আমি লিখে রেখেছি। এখানে ক্লাসরুমের লিংক দেওয়া হলো, এগুলো কিছু বলে এখানে লিখেছি। এটা এটা আপনি আপনার মতো করে লিখে নেবেন যে লাস্টে কেউ এসে থ্যাংকস যখন হয়ে যাবে, থ্যাংকস আপনি দিচ্ছেন, দেওয়ার পরে এইটা আপনার ওখানে শো করবে, ডান পাশে আপনি দেখবেন এটা শো করবে। তো এখানে আমাদের এখন গো টু ওয়েবসাইট, আমি যদি ওয়েবসাইটে পাঠাতে চাই মানে কোনো একটা লিংকে, তাহলে গো টু ওয়েবসাইট কথাটা থাকবে, যখন হলো এখানে কেউ ক্লিক করবে তখন কিন্তু ওই জায়গাতে যাবে সেই ইয়াটা। এখন দেখেন ওয়েবসাইটের ঠিকানা আমি ইচ্ছা করলে দিয়ে দিতে পারতাম এখানে। এখানে দেখেন আমাদের এখানে লিঙ্কটা এখন আমরা পেস্ট করবো। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি যদি পাঠাই কোথাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে এখানে আমি দিব, অথবা আমি ওয়েবসাইটে আমি যদি চাই যে এরকম ওয়েবসাইটে ওয়েবসাইটে এইটা আমার ঠিকানাটা দিয়ে দিতে পারবো, তো আমার ইচ্ছা মতো আমি সেটা দিতে পারবো। তাহলে আমার ওয়েবসাইটে লাস্টে এখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে যদি আমি লিডটা চাই, যে কোনো ব্র্যান্ড ইয়া করতে চাই সেটা ওয়েবসাইটে, অথবা আমি হোয়াটসঅ্যাপের এখানে গ্রুপের যে কোনো কিছু আমি লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি। গ্রুপ ইনফরমেশনের যে আমি যদি কোনো লিঙ্ক চাই সেটা তখন এখান থেকে দেখেন ইনভাইট গ্রুপ লিঙ্ক কপি লিঙ্ক, এখান থেকে কপি লিঙ্ক করতে পারবো। করে আমি কি করতে পারবো, এখানে এসে আমি এখন এটা পেস্ট করে দিতে পারবো। এখন এটা করার পরে এটা ভিউ ওয়েবসাইট এটা ঠিকই আছে, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখন আমাদের অলমোস্ট কাজ হয়ে গেছে। এখন ক্রিয়েট ফর্মে ক্লিক করলে এটা আমার ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে, এটা আমাদের এখন ডান হয়ে যাবে। এখন আমরা এই ফর্মটা দেখতে পারবো, এই যে এখানে এই ফর্মটা এটা ক্রিয়েট হয়েছে এই নামে। এখন ডান পাশে যে নিচে নামলে আমরা এই ফর্মটা দেখতে পারবো, দেখেন এইভাবে আমরা ফর্মটা সাজাইছি। প্রথমে এখানে আসবে, তারপর নেক্সটে এই পেজে আসবে, এখানে এন্ট্রি দিবে যে এটা, আসার পরে নেক্সটে আবার এন্ট্রি দিবে, তারপরে থার্ডে এটা সেকেন্ড, তারপরে হলো থার্ড, এখানে ইমেল ফোন নাম্বার, আবার প্রাইভেসি পলিসি দেখবে। দেখার পরে এখন লাস্ট পেজে আবার আসবে প্রাইভেসি পলিসি পড়ে, এখন এখানে থ্যাংক ইউ দিবে তাকে, তারপরে ভিউ ওয়েবসাইট নিচে কথাটা আছে দেখেন, এখানে ক্লিক করে আমারও তখন হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই জায়গাতে চলে আসে যেটা আমি দিয়েছি এখানে। তো এখানে দেখেন এখন হলো আমার পাবলিশ করলে আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, আর কোনো কিছু আমার করা লাগবে না এখানে। এখন এখানে আমার নিউ অ্যাড সেট, এই জায়গাতে আমরা অ্যাড সেটও করতে পারি চেঞ্জ, আপনার অ্যাডও কোনো কিছু চেঞ্জ করতে পারি আমার ইচ্ছা মতো। তারপরে আমার এখানে গ্রাফ দেখাবে, যদি এটা আমার পাবলিশ করে দিই তাহলে এটা আমার পাবলিশ হয়ে যাবে, এখন এটা পাবলিশ হয়ে যাবে। এখন এটা আমরা অন করে দিব তখন এই ক্যাম্পেইনটা, তারপরে যখন একটা ক্যাম্পেইন অন করে দিব তখন কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এখন দেখেন এটাতে আমরা কি করব, এখন এখানে সেকেন্ড লিড ক্যাম্পেইন, এখানে নিউ লিড, এখানে আমার ওয়েবসাইট যদি চাইতাম তাহলে ওয়েবসাইট নিতাম, মেসেঞ্জারে যদি কোনো কিছু করতাম তাহলে মেসেঞ্জারে নিতাম, আমার যদি কোনো হলো আমি সেলস ক্যাম্পেইন চালাই সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইট নিব, তখন এখানে মেসেঞ্জারে। যদি শুধু ফেসবুক হয় তাহলে আমরা কি করব, শুধুমাত্র লিডটা ফেসবুকে পাঠাবো। তাহলে এইভাবে আপনারা কিন্তু ক্যাম্পেইন ইচ্ছামতো লিড বাদে যদি আমি সেলস নিই তাহলে সেভাবে নিতে পারে, মেসেঞ্জারে দিলে শুধুমাত্র আমার ফেসবুকে আসবে, আমার ওয়েবসাইটে কোনো কিছু যাবে না। সেই ক্ষেত্রে এখানে আমার শুধুমাত্র এটা আমার ফেসবুক পেজটা আমি আইডেন্টিফাই করে দেবো, আর ওয়েবসাইটে আমার হলো ইয়াটা করতে হবে। এখন দেখেন এখানে হলো আমার ম্যানুয়াল প্লেসমেন্ট, আমার সব সময় এটা চেঞ্জ করে দিতে পারবো, ইনস্টাগ্রাম এটা তুলে দেবো, মেসেঞ্জার তুলে দেবো, অডিয়েন্স নেটওয়ার্ক, এই সব কিছু কিন্তু এটা আমার করে দিতে পারবো। এখন এখানে দেখেন আমার এটা একটু নিচে নামলে এখন এগুলো আমি সবই দেখতে পারবো, চেঞ্জ করব, আমি এটা অপটিমাইজ করব, সব একই সেম প্রসেস সেম সব কিছু করব। তারপরে এখানে প্রাইমারি টেক্সট দিব, সেলস ক্যাম্পেইন হোক আর যেটাই আমার হলো এঙ্গেজমেন্ট হোক, তারপরে এখানে আমি ডিসক্রিপশন দিব, তারপরে এখানে হলো আমার সেন্ড মেসেজের জায়গাতে, এখানে যদি ফেসবুকে হয় তাহলে শুধুমাত্র মেসেজ দিব, আর যদি ওয়েবসাইটে হয় তাহলে আমি, আর এখানে মেসেজ টেমপ্লেট ক্রিয়েট একটা করব। যদি এখানে আমার এটা আমি লিডের জন্য করছি, আর যদি আমার শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জারের জন্য হতো
এখানে দেখেন ডান পাশে সবকিছু এগুলো কিন্তু দেখাই দিচ্ছে আমার, যখনই যেটা চেঞ্জ হবে সেটা তখন এইভাবে আপডেট দেখাই দিবে এইভাবে পেজটা। আর এখানে বাম পাশে এখন আমাদের এই যে ক্রিয়েট মেসেজ, যখন আমি ফেসবুক শুধুমাত্র অ্যাড চালাবো ফেসবুকে, তখন লাস্টে একটা মেসেজের অপশন দেখাবে, এখানে ওয়েলকাম মেসেজ, তারপরে অটো, এগুলো মানে যদি আপনি মেসেজে কোনো কিছু লিখতে না চান যে আপনি বারবার লিখতে আপনার বিরক্ত, তাহলে আপনি কিছু অটো অ্যান্সার করে রাখতে পারেন। এবং কোয়েশ্চেনটা এখানে, এখান থেকে আপনি কোয়েশ্চেন টেক্সট নেবেন, নিচে হলো আনসারের অপশন গুলো দিয়ে রাখবেন। তাহলে এটা সাপোজ হলো হোয়াটস হোয়াটস ইওর নেম, এরকম কিছু একটা আপনি লিখবেন, বা আপনার একটা মূল্য কত, বা এরকম কিছু আপনার সার্ভিস থাকতে পারে, যে কখন কোন একটা ক্লাসের হলে ক্লাস কখন শুরু হবে, এরকম কিছু কোয়েশ্চেন কারো থাকতে পারে, কোয়েশ্চনে ক্লিক করবে তখন এই আনসার আপনি দিয়ে রাখবেন। আনসার দিয়ে রাখলে তখন হলো আপনার এই আনসারের জায়গাতে আপনি তখন ওই আনসারটা অটো চলে যাবে। তারপরে কোনো কিছু রিমুভ করার লাগলে এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন, এখানে ক্লিক করবেন রিমুভ। আবার এখানে যদি আমি যেটা চাইবো না সেটা যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমি রিমুভ করে দেবো। একটু নিচে নেমে আমি দেখবো কোনটা কোনটা আমার দরকার, যদি আমার এরকম টাইপের লাগে যে টাউন সিটি আনসার ভ্যালিডেশন অ্যালাউ টু স্কিপ, এরকম এরকম কিছু আমার যদি লাগে তাহলে আমি এগুলো দিব, তাহলে এগুলো আমরা না হলে ক্রস করে দেবো, রিমুভ করে দেবো। রিমুভ করে এগুলো যখন আমার অ্যাড কোয়েশ্চেন অপশন যদি প্রয়োজন হয় কোনো কিছু অপশন, তাহলে এখানে অ্যাড অপশন করতে পারবো, আর কোয়েশ্চেন যদি বাড়াতে চাই তাহলে কোয়েশ্চেন আরো এখান থেকে অ্যাড কোয়েশ্চেন দিয়ে দিতে পারবো, অথবা আমি অন্য কিছু ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো যদি এখান থেকে চাই, তাহলে এখানে আমি ক্লিক করে দিলাম, এগুলো সিলেকশন করে দিলাম, তাহলে সেটা ইমেল অ্যাড্রেসে ক্লিক করে ওরা ইমেল অ্যাড্রেস দিবে বা নাম্বার দিবে, এগুলো দিবে। কমপ্লিশন মেসেজ, কমপ্লিশন মেসেজে আমার হলো এখানে কোনো কিছু অ্যাটাচমেন্ট যদি প্রয়োজন হয়, আবার ওয়েবসাইট লিংক, ওই যে লিডের মতন, তাহলে ওয়েবসাইট লিংক আবার ক্লিক করবো আমরা। ওয়েবসাইট লিংক আমার ক্লিক করার পরে দেখবেন যে আবার এখানে নিচে কল টু অ্যাকশনের জায়গাতে এখানে আমার এখানে ইন্টার টেক্সট, কোন টেক্সটটা দিব টেক্সটের উপরে, তখন ক্লিক করলে ইন্টার ইউআরএল, নিচের ইন্টার ইউআরএল এর জায়গাতে ইউআরএলটা আমরা দিয়ে দেবো, ওই সেম ইউআরএল আমার ওখানে চলে যাবে ক্লিক করলে, তাহলে ওই এখান থেকে আমার সরাসরি ওইখানে ভিউ করবে। এটা আমার কমপ্লিট হয়ে যাবে। নিচে হলো প্রাইভেসি পলিসি, যেভাবে আগের বার বললাম সেভাবে প্রাইভেসি পলিসি আবার আপনি দিয়ে দেবেন। এখন এখান থেকে আপনার সব কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এটা মানে ক্রস করে দিলাম, না হলে আমি সেভ করে দিতাম, সেভ করে দিলে এটা আমার সেভ হয়ে যেত। এখন এভাবে আপনারা ক্যাম্পেইনগুলো চালাবেন, আর লাস্টে সবকিছু আপনি এটা ওয়াচ করবেন, উপর নিচ করে একদম সবকিছু দেখবেন, আপনার কোনো ইরর না থাকলে সেক্ষেত্রে আপনি লাস্টে এসে আপনি এটা পাবলিশ করে দেবেন, কিন্তু এখানে সবকিছু আপনাকে দেখে রাখা লাগবে অবশ্যই। এখন দেখেন আমি এখানে যখন আমার সাইটে আসব তখন এখানে আরেকটা বিষয় দেখানোর আছে, এখানে সেটা হলো পিক্সেল হেল্পার, আমাদেরকে এক্সটেনশনটা লোড করে রাখা লাগবে। এক্সটেনশনটা গুগল ক্রোম থেকে আপনারা এটা নামিয়ে নেবেন, তাহলে এখান থেকে দেখাবে পেজ ভিউ, ভিউ কাউন্ট, এই সব কিছু কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো যে আমার এখানে যখন কেউ ওয়েবসাইটে আসবে, কারণ ওয়েবসাইট নিয়ে অনেকের প্রশ্ন ছিল এখানে পিক্সেল হেল্পার এগুলো কিভাবে করতে পারি। আমি নেক্সটটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে যেও কিভাবে করবেন। তো এখানে আমার এইভাবে আমরা সাইট এরিয়া দিলে সেখানে আমার এগুলো চলে আসবে। তারপরে এখানে যদি আমি একটু নিচে এখান থেকে যদি অল টুলস এখান থেকে ক্লিক করি, আমি আসলে পিক্সেল ইয়াগুলো কোথায় পাবো, পিক্সেল আইডি গুলো, এগুলো পিক্সেল সেটআপ এর জন্য, তো এখান থেকে আমরা এটা ক্লিক করব। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পরে দেখেন এখানে আসবে ডাটা সোর্স, ডাটা সোর্সে এখানে আসলে এখান থেকে আমরা সেটিং এ যাব, সেটিং থেকে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব পিক্সেল আইডি প্লাস হলো আরো ডাটা সেট, এটাকেই বলছে পিক্সেল আইডি, তো এগুলো আমরা নিয়ে নিতে পারবো। তো এগুলো আমরা কোথায় কিভাবে করব আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আমার সাইটে আসলে এখানে আমি টেস্ট ইভেন্টে যে আরেকটা জিনিস আমি এখান থেকে নিতে পারবো, এই যে এখানে নিচে নামলে এখান থেকে টেস্ট ইভেন্ট কোড, এই দুইটা তিনটাই লাগবে, তো এটা কোথায় দিবেন, এই তিনটা জিনিস লাগবে তিনটা কোথায় দিবেন সেটা আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। নেই লগ ইন করে নেওয়ার পরে দেখেন আমরা একটু লগ ইন করে নিলাম আমাদের এটা দেখানোর জন্য। এরপরে আমরা কি করব, এখানে প্লাগইনসে দেখেন এই পিক্সেল ইওর সাইট এটা আমরা লোড করব, এই প্লাগইনটা, তারপরে আমার এখানে চলে আসবে এটা পিক্সেল সাইট, ক্লিক করব, ক্লিক করলে এটা আসবে, তারপরে ইওর মেটা পিক্সেল ক্লিক ফর সেটিং ক্লিক করলে এই দুটো অন থাকবে, আর এখান থেকে আমরা এই যে মেটা পিক্সেল পিক্সেল আইডিটা আমরা বসাবো, ফেসবুক পিক্সেল আইডিটা। এখন যদি আমরা এখানে আসি, এখান থেকে এই যে সেটিং, সেটিং এ আসবো, আর এখান থেকে কোডটা পরে নিচ্ছি, সেটিং এ আসার পরে এই যে এখানে এটা এটা বসাই দেবো, এই যে কোডটা এখানে দিবেন টেস্ট ইভেন্ট কোড, আর এখানে আমরা আগে এক এক করে বসাই দিই, এইটা আমরা আগে কপি করি, ডাটা অ্যাডস ডাটা সেট আইডি এটা আমার পিক্সেলে পিক্সেল আইডিতে আমরা বসাই দেবো। তারপরে এখানে নিচে ডাটা এখান এটা কোথায় পাবো, এখানে একটু নিচে নামবো,
মিডিল এরটা আমরা পাওয়ার জন্য একটু দেখেন, এটাতে একটু ক্লিক করে দেখবেন একবার, এটাতে না হলে নিচেরটা টোকেন যেটা জেনারেট এক্সেস টোকেন, এখান থেকে আমরা এক্সেস টোকেনটা একটু ওয়েট করবেন, তাহলে এক্সেস টোকেনটা ওয়েট করে দেবে, এখানে একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে এই যে মিডিলে কনভার্সন এপিআর জায়গাতে এটা আপনি বসাই দিবেন, এটা বসাই দেওয়ার পরে তারপর নিচে তো এক্সেস টোকেনটা দিয়ে দিলেন, এক্সেস টোকেনের নিচে আপনার হলো টেস্ট ইভেন্ট কোড, তারপরে ওকে করলেন। এখন দেখেন আমি যখন এখানে ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে যখন হলো এখানে সাইটে কেউ ভিজিট করবে তখন এখান থেকে এগুলো এই ইয়াটা দেখাবে এগুলো। তো এইভাবে আপনার সম্পূর্ণ প্রসেসটা হয়, আমি চেষ্টা করেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দেয় কোথায় কি আপনাদের সমস্যা হয় সবকিছুই আমি ডিটেলস ভাবে দেখলাম, আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রথমত আপনারা ডিটেলস দেখে নেবেন, দেশ ও দেশের বাহিরের ক্লায়েন্টদের সাথে রয়েছে আমাদের কাজ করার অভিজ্ঞতা, প্রথমগুলো এমন ভাবে সাজিয়েছি যেন আপনি খুব সহজ এবং সঠিক প্ল্যাটফর্ম থেকে বেশি কাজ সহজেই করতে পারেন এবং দেশের বাহিরে থেকে টাকা নিয়ে আসার সমস্যা থেকে মুক্তি। শুধুমাত্র 4 ঘন্টা বাদে সম্পূর্ণ সময় আপনারা সাপোর্ট পাবেন। এই কোর্সে কি কি থাকছে? কম্পিউটার বেসিক নলেজ, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রি ব্লগ সাইট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, টপ মার্কেট প্লেস A to Z, আউটসাইড মার্কেট প্লেস বায়ার হান্টিং, পেমেন্ট মেথড ফর ফ্রিল্যান্সিং। আপনি যদি গুগলে যে সার্চ দেন ওকে ডিজিটাল কনসালটেন্ট বলে আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন। আমাদের ওয়েবসাইট, আমরা 10 বছর ধরে কাজ করে আসছি, আমরা বিশাল একটা টিম পরিচালনা করি যেখানে দেশের এবং দেশের বাইরে থেকে সবাই এখানে কাজ করে। এখানে আমাদের ক্লায়েন্ট রিভিউ আছে এবং এখানে ক্লায়েন্ট মিটিং গুলো আছে। ক্লাসরুমে আসলে প্রতিটা ক্লাসের লিঙ্ক সহ পেয়ে যাবেন, ক্লাস ওয়ার্কে আসলে অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে থাকি এবং এটার গ্রেড আমরা অনলাইন করে থাকি। ফিজিক্যাল ক্লাস আমাদের এখনো চলছে এবং 4টা ব্যাচে আমরা এইভাবে সবসময় আপডেট করে থাকি। শেষে আমাদের একটা রেজাল্ট দরকার, রেজাল্ট না হলে আসলে কোনো কিছুই করে লাভ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।